হাই বন্ধুরা, আমি সীমন্ত। আমি আজ আপনাদেরকে শেখাবো এমএস ওয়ার্ডে কিভাবে ইনসার্ট করা হয় হেডার এবং ফুটার। হেডার বলতে আমরা ঠিক পেজের একদম উপরের দিকের অংশটাকে বুঝি, এবং ফুটার বলতে পেজের একদম নিচের দিকের অংশটাকে বুঝি। তাহলে হেডার হলো পেজের ওপরের দিকটা যেটুকু ফাঁকা রয়েছে, এবং ফুটার হলো পেজের নিচের দিকটা। তো ফার্স্ট, হেডার ফুটার আমরা কোথা থেকে আনতে পারি? তো প্রথমে আমাদেরকে হেডার ফুটার আনতে গেলে ইনসার্ট ট্যাবের মধ্যে যেতে হয়, এবং হেডার অ্যান্ড ফুটার রিবানের মধ্যে। তারপর আমরা পাব হেডার। আমরা ফার্স্ট হেডারে ক্লিক করব। করলে আমরা অনেক ধরনের হেডারের টাইপ দেখতে পাবো। তো এখান থেকে প্রথম আমাদেরকে চুজ করতে হবে আমরা কোন টাইপের হেডার আনতে চাইছি। তো এখান থেকে আমি দেখব বিভিন্ন টাইপ আছে, আমি কোন টাইপটা আমার দরকার, আমার হেডারে কতটা লেখার দরকার, কিভাবে লেখার দরকার, সেই অনুযায়ী দেখে আমরা এখান থেকে একটা হেডারের স্টাইল চুজ করব। তো আমি দেখলাম, দেখে একটা প্রথমেরটাই আমি নিলাম, কারণ এইটির মধ্যে একটাই লেখা যাবে ফার্স্টে। তো আমি টাইপ টেক্সটের জায়গায় সিলেক্ট রয়েছে আমি কেটে দিলাম, কেটে লিখে দিচ্ছি স্যাম্পেল, স্যাম্পেল লিখে দিলাম। হেডার ফুটার থেকে বেরোতে গেলে উপরে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার রয়েছে, এখানে ক্লিক করে দেবেন ডিজাইন ট্যাবের মধ্যে। আপনারা এবার দেখুন প্রত্যেকটি পেজের ঠিক ওপরে হেডারটি এসে গেছে, অর্থাৎ স্যাম্পেল লেখা হেডারটি প্রত্যেকটি পেজের ওপরে আমি যেখানে দিয়েছিলাম একইভাবে একই জায়গায় প্রত্যেকটি পেজে অটোমেটিক এসে গেছে, আমাকে তার জন্য আলাদা আলাদা দিতে হয়নি। তো এরপর আপনাদেরকে দেখো ফুটার, ফুটার কীভাবে ইনসার্ট করা। একইভাবে ইনসার্ট ট্যাবের মধ্যে হেডার ফুটার রিবানের মধ্যে ফুটার, ফুটারে গিয়ে একই একটি টাইপ চুজ করে নিতে হবে। এর মধ্যে আমি একটি টাইপ চুজ করলাম, করে তাতে ক্লিক করলাম, সেই টাইপটি আমাদের পেজের মধ্যে চলে এলো। এবার আমরা টাইপ টেক্সটের জায়গায় আমরা লিখে দেবো কি লিখতে চাই, লেখার পর আমরা ক্লোজ হেডার অ্যান্ড ফুটার করে দেবো ডিজাইন রিবানের মধ্যে গিয়ে। তো এরপর দেখুন প্রত্যেকটি পেজে এই পেজ নাম্বার 4, 3, 2, 1 পেজ নাম্বার 1, অর্থাৎ আমাকে প্রতিটি পেজে আলাদা আলাদা করে লিখতে হলো না, অর্থাৎ আলাদা আলাদা করে পেজ নাম্বার দিতে হলো না। আমি ফুটারেতে পেজ দিয়ে দিলাম, যে টাইপটা দিলাম সেই টাইপের মধ্যে পেজ নাম্বার দেওয়া ছিল, তাই হয়ে গেল। হেডার তুলতে গেলে হেডারেতে গিয়ে রিমুভ হেডারে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে দেখুন প্রত্যেকটি পেজের হেডার অটোমেটিকলি রিমুভ হয়ে যাচ্ছে। আর যদি ফুটার রিমুভ করতে চান, তাহলে ফুটারে গিয়ে রিমুভ ফুটার করে দেবেন, দেখুন পেজের হেডার এবং ফুটার দুটি চলে গেছে। আচ্ছা, আপনি যদি মনে করেন খুব সহজে হেডারে যাবেন, তাহলে হেড পেজের ওপরে গিয়ে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করলে দেখবেন অটোমেটিক হেডারে আপনি চলে যাবেন, অর্থাৎ আপনাকে ইনসার্টে গিয়ে হেডারে ক্লিক করতে হবে না। তারপর আপনি যদি হেডারে থাকেন, হেডার থেকে ডাইরেক্ট ফুটারে যেতে গেলে আপনি ডিজাইন ট্যাবের মধ্যে হেড গো টু হেডার আর গো টু ফুটারে ক্লিক করলে আপনি ডাইরেক্ট চলে যেতে পারবেন। গো টু ফুটারে ক্লিক করলে আপনি হেডার থেকে ফুটারে যাবেন, এবং ফুটার থেকে গো টু হেডারে ক্লিক করলে গো টু হেডারে চলে আসবেন। এরপর দেখাবো আপনাদেরকে হেডারের মধ্যে কীভাবে পেজ নাম্বার দেওয়া হয়। তো ফার্স্ট পেজ নাম্বারেতে ক্লিক করে আপনি চুজ করবেন কারেন্ট পজিশন অপশানটি, এবং তারপর এই বক্স থেকে যত রকমের টাইপ রয়েছে সেই টাইপ থেকে আপনি বাছবেন যে আপনি কোন স্টাইলের লেখাটি দিতে চাইছেন, অর্থাৎ কি ধরনের পেজ, ওয়ান শুধু ওয়ান লেখা, অথবা ওয়ান ডাড়ি দিয়ে পেজ লেখা। তো আপনি যেটি চাইছেন সেটি সিলেক্ট করে দিন, দেখুন পেজের ওপরেতে এসে যাচ্ছে, এবং এরপর ক্লোজ হেডার অ্যান্ড ফুটার করে দিন, যার ফলে অপশান থেকে বাইরে চলে আসছে পেজের মধ্যে। তো এবার প্রত্যেকটি পেজে দেখুন, প্রত্যেকটি পেজের ওপরেতে পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4 অ্যান্ড পেজ নাম্বার 5 আলাদা আলাদাভাবে এসে গেছে। আপনি এইভাবে যদি মনে করেন ছোট করব, তো আপনি ফুটারে ডাইরেক্ট লেখাকে সিলেক্ট করে যেভাবে ফন্ট সাইজ কমানো হয় সেইভাবে ফুটারে লেখাকে ছোটও করে দিতে পারেন। তো আপনি দেখুন ফুটার আরেকবার কীভাবে করা হয়। ইনসার্টে গিয়ে ফুটারে গেলাম, এখান থেকে একটি টাইপ চুজ করলাম, ফুটার এসে গেল, কীভাবে ফুটারে পেজ নাম্বার দেবো, পেজ নাম্বার অপশানে গিয়ে
কারেন্ট পজিশন সিলেক্ট করলাম, অর্থাৎ কারেন্ট পজিশন মানে আমি যেখানে এই মুহূর্তে রয়েছি, কার্সার রয়েছে সেইখানেই দেবো। তো কারেন্ট পজিশনে গিয়ে টাইপ চুজ করে দিলাম, আমার পেজ নাম্বার প্রত্যেকটি পেজে আলাদা আলাদা চলে এলো ফুটারের শেষের দিকে। ধরুন আমি ডেট অ্যান্ড টাইম দিতে চাই, অর্থাৎ আমি কোন ডেটে কাজটি করছি পেজের নিচে দিতে চাইছি, তাহলে আপনি সেই জায়গায় কার্সারটিকে রেখে ডিজাইন ট্যাবের আন্ডারে যে ডেট অ্যান্ড টাইম অপশান রয়েছে সেখানেতে গিয়ে ক্লিক করুন। ওখানে বিভিন্ন ফরম্যাট পেয়ে যাবেন, দেখুন বিভিন্ন ফরম্যাট রয়েছে ডেট অ্যান্ড টাইমের, আপনার যে ফরম্যাটটি দরকার সেই ফরম্যাটটি সিলেক্ট করে ওকে করে দিন, আপনার সেই ফরম্যাটের ডেট অটোমেটিক চলে আসবে। আর যদি আপনি রিমুভ করতে চান পেজ নাম্বার, তাহলে পেজ নাম্বারে গিয়ে রিমুভ করে দেবেন, তাহলে আপনার পেজ নাম্বার রিমুভ হয়ে যাবে, শুধু ডেট অ্যান্ড টাইম থেকে যাবে। এবং এরপর আপনি যদি বাইরে আসতে চান, ক্লোজ ডেট অ্যান্ড ফুটারে ক্লিক করে দিন, অথবা পেজের মধ্যে ডবল ক্লিক করুন, তাহলে আপনি হেডার ফুটার থেকে পেজের মধ্যে চলে আসবেন। তো আপনাদেরকে আরেকবার দেখিয়ে দেবো, হেডার ফুটার তোলা, হেডারে গিয়ে রিমুভ হেডার করলাম, হেডার উঠে গেল, এবং আরেকবার দেখিয়ে দেবো হেডার কীভাবে আনা হচ্ছে। তো আমি ইনসার্টে গিয়ে হেডারে ক্লিক করলাম, এখান থেকে একটি অপশান চুজ করলাম, আমি এই অপশানটি বেছে নিলাম, এই অপশানটিতে লিখে দেখাচ্ছি আপনাদেরকে। এটিতে বলছে একটি হেডিং দিতে, তো আমি হেডিং দিলাম স্যাম্পেল, লিখে দিলাম হেডিংয়েতে, এবং আমি চাইছি এই স্যাম্পেল লেখাটিকে আমি মাঝখানে আনব, তা তাই জন্য আমি হোম ট্যাবের মধ্যে গিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, যার ফলে লেখাটি মিডল হয়ে গেল, এবং তার এসাইড রয়েছে ইয়ার। ইয়ার অপশানটিতে ক্লিক করুন, আপনাকে অপশান দেবে, সেই অপশান থেকে টু ডেতে ক্লিক করে দিন, অর্থাৎ আজ কারেন্ট যে সাল চলছে, ইয়ার চলছে, সেই ইয়ারটি সিলেক্ট হয়ে যাবে। এবং আমি ওখান থেকে গো টু ফোটার করে ফোটারে এলাম, ফোটারেতে আমি একটি ফোটারে নতুন স্টাইল চুজ করলাম, এখান থেকে একটি টাইপ চুজ করার পর আমি এখানে একটি টাইটেল দিচ্ছি, এখানে টাইটেল দিলাম টেস্ট ফোটার বলে, আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট। আর এখানেতে পেজ নাম্বার অলরেডি দেওয়া আছে, আমি কিছু এডিট করব না, আমি ক্লোজ করে দিলাম হেডার ফোটার। এবার আপনি দেখুন প্রত্যেকটি পেজে হেডার এবং ফোটার এসে গেছে, প্রত্যেকটি পেজে একই হেডার এবং ফোটার একই, শুধুমাত্র পেজ নাম্বারটা অটোমেটিক দু নম্বর পেজে, দু নম্বর পেজ নাম্বার, থার্ড পেজে পেজ থার্ড, ফোর্থ পেজে পেজ ফোর, অ্যান্ড ফিফথ পেজে পেজ ফিফথ। থ্যাংকস ফর ওয়াচিং, যদি আপনার কোনো বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।